হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা জানি 31শে মে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। তো অনেকে উদ্বিগ্ন যে রেজাল্টটা কীভাবে পাবো। তো যারা রেজাল্টের জন্য রেজিস্ট্রেশন করেন নাই, রেজিস্ট্রেশন করে নেবেন। আর পাশাপাশি অনলাইন থেকে অ্যানালগ পদ্ধতিতে যারা রেজাল্ট পেতে চান তারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর যারা অনলাইনে রেজাল্ট পেতে চান, যেহেতু অনেকেই স্মার্টফোন অথবা পিসি ব্যবহার করেন, তো সেক্ষেত্রে দোকানে না গিয়ে ঘরে বসেই স্মার্টফোনের মাধ্যমে রেজাল্ট কীভাবে ইজিলি নিজে নিজে বের করতে পারে নিজের রেজাল্ট, সেই বিষয়টা আজকে দেখাবো। তো আসুন, মূলত অনলাইন প্রক্রিয়া এবং অ্যানালগ পদ্ধতিতে আপনি কীভাবে রেজাল্ট বের করবেন সেই প্রক্রিয়াটা দেখাবো। এখন ক্রোম সিলেক্ট করার পরে আপনি সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে আপনাকে লিখতে হবে ইবোর্ড ডট রেজাল্ট। নিচে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাকে ইবোর্ড ডট রেজাল্ট এটা লিখলেই চলবে। লেখার পরে আপনি ওকে বাটনে প্রেস করে দিবেন। এখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবং শুরুতেই যে ইন্টারফেসটা আছে, ওয়েব বেসড রেজাল্ট ফ্যাব্রিকেশন সিস্টেমস ফর এডুকেশনস, এটাতে আপনি ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে আপনার সামনে কিছু ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এই প্রথম যেটা আছে এটাতে আপনি ক্লিক করে দিবেন। হ্যাঁ, বলিনি এই সফটওয়্যারটা, এই সাইটটা খুব গুরুত্বপূর্ণ সাইট, কারণ এখান থেকে আপনি আপনার মার্কশিট সহ আপনার নাম্বার সহ আপনি রেজাল্ট বের করতে পারবেন। খুব কার্যকরী একটা সাইট। তো যখনই আপনি এটা ক্লিক করে দিবেন, আপনার সামনে এখানে কিছু ইন্টারফেস শো হবে। তো প্রথমে হচ্ছে আপনার এক্সামিনেশনস, আপনি কিসে আছেন, আপনি কি এসএসসিতে আছেন, আপনি কি দাখিলে আছেন, অথবা আপনি কি টেকনিক্যাল লাইনে আছেন। তো যেটা আছেন এটা চুজ করে দিবেন। তো ধরেন এখানে আমি চুজ করে দিলাম, সাপোজ এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, আলাদা করতে হবে না, একটা ক্লিক করে দিলে হবে। দেন ইয়ার আপনি এখানে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে কোন ইয়ার, যেহেতু 2020 রেজাল্ট চাচ্ছি 2020 সিলেক্ট করে দিবেন। দ্যাট বোর্ড, এখন আপনি কোন বোর্ডে আছেন, যে বোর্ডে আছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সাপোজ আমি কুমিল্লা বোর্ডে আছি, সিওএম। ওকে, ফাইনালি হচ্ছে রেজাল্ট টাইপ। এখান থেকে রেজাল্ট টাইপের মধ্যে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট, নিজের রেজাল্ট বের করতে পারেন, অথবা প্রতিষ্ঠানের রেজাল্ট বের করতে পারেন। ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ ব্যক্তিগত রেজাল্ট, ইনস্টিটিউশনাল রেজাল্ট অর্থাৎ এক ক্লিকে সারা প্রতিষ্ঠানের রেজাল্ট, সেন্টারের রেজাল্ট, ডিস্ট্রিক্টের রেজাল্ট আপনি একসাথে পাবেন। তবে ডিস্ট্রিক্ট অথবা সেন্টারের রেজাল্ট এগুলো বিশেষ করে সাংবাদিক অথবা অন্যান্য ক্ষেত্রে শিক্ষা অফিসার, ডিও, ডিজি, ওনারা এই সেকশনগুলো ব্যবহার করেন। যাই হোক, জাস্ট ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দিবেন। ইন্ডিভিজুয়ালি ক্লিক করে দেওয়ার পরে এখানে যেটা যাচ্ছে, সাধারণত রুল ছাড়া তো আর রেজাল্ট হয় না। তো এখানে আপনি আপনার রুল নাম্বারটা লিখে দিবেন, অফকোর্স ইংলিশে লিখবেন। সাপোজ আপনি একটু ইংলিশে লিখে দিবেন। আর এরপরে রেজিস্ট্রেশনস, যে রেজিস্ট্রেশনের গড়টা আছে অপশনাল, এটা ইচ্ছা করলে আপনি দিতেও পারেন, না দিলেও অসুবিধা নেই। ফাইনালি যেটা আছে, আপনি এখানে যখন রেজিস্ট্রেশন দিবেন, তো সাধারণত রেজিস্ট্রেশন 11 কোডের হয় জন্য, তো আপনি এটা দেখে দেখে যেভাবে আছে, স্মল লেটার থাকলে স্মল লেটার উঠাবেন। সাপোজ এটা এস আছে, প্রথমে স্মল লেটার, টি আছে, ই এন আই ও এন দিয়ে আপনি গ্যাট রেজাল্ট, আপনি যখন এই যে গ্যাট রেজাল্টে ক্লিক করে দিবেন, রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। তো এখানে মজার বিষয় হচ্ছে এই লিঙ্কটা দিয়ে আপনি আপনার মার্কশিট সহ রেজাল্ট পাবেন। ওটায় ট্রাই করতে হবে না, কারণ অন্যান্য সাইটগুলো বিজি থাকে। আপনি যখন যশোর বোর্ডে অথবা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে যাবেন, www.dhakabord, এটা অনেক ব্যস্ত থাকে। অথবা আপনি আরেকটা প্রক্রিয়া রেজাল্ট বের করতে পারেন, এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি। আপনি যখন এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এটা দেন, এটা জাতীয় ওয়েবসাইট, তো সেক্ষেত্রে আপনি এটা ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসে আপনি একদম টপে যেটা আছে এডুকেশন বোর্ড বাংলাদেশ, সেখানে ক্লিক করে দিবেন। হয়তো আপনি চিন্তা করতেছেন, আমি তো ক্লিক করলাম কই, এখানে তো রেজাল্টের কিছুই আসলো না, এখানে কোনো রেজাল্টের লিঙ্ক নেই। একটু আশেপাশে দেখবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রেজাল্ট লিঙ্ক রয়েছে, তারপরে জাস্ট উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটাতে অনেকেই রেজাল্ট বের করেছেন, আপনারা জানেন অনেকেই। তো এখানে কয়েকটা গড় দেখতে পাচ্ছেন, যে প্রথমে এক্সামিনেশন, তারপর আছে ইয়ার, এরপরে বোর্ড, রুল,
দ্য রেজিস্ট্রেশন নাম্বার। তা ফাইনালি হয়তো অনেকে বুঝতেছেন না যে এই বিষয়টা, অনেকে বুঝতেছেন না যে ফোর প্লাস এইট এটা কি। অ্যাকচুয়ালি নিরাপত্তার জন্য, কোনো হ্যাকার যাতে এটা নষ্ট করতে না পারে, সেক্ষেত্রে ফোর প্লাস এইট অর্থাৎ এটা যোগ করে এখানে বসাই দিতে হবে। অনেক সময় মাইনাস আসে, মাইনাস আসতে মাইনাস দিয়ে বসাইতে হবে। যাই হোক, আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কীভাবে বাইর করব। তো প্রথমে এক্সামিনেশনে ক্লিক করে দিতে হবে। সাপোজ আপনি কিসে আছেন, আপনি যদি এসএসসি বা ইকুইভ্যালেন্ট রেজাল্ট হয় তাহলে এসএসসি বা দাখিলে ক্লিক করতে হবে। আর যদি ভোকেশনাল হয়, আপনি যদি ভোকেশনাল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই এসএসসি ভোকেশনালে ক্লিক করে দিতে হবে। ওকে, সাপোজ আপনি ভোকেশনালে আছেন, ভোকেশনাল ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি কী করবেন, এখান থেকে ইয়ারটা সিলেক্ট করে দেবেন, সাপোজ 2020। অটোমেটিক এখানে বোর্ড চলে আসছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি বোর্ড চলে আসছে। আপনারা জানেন যে সর্বমোট বোর্ড আছে 10টা। দেন রোল নাম্বারটা অফকোর্স ইংলিশে লিখবেন, 6 ডিজিটের একটা রোল নাম্বার লিখে দিবেন। দেওয়ার পরে যেটা করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার 11 ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে ক্লিক করে দিবেন। ফাইনালি যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে 4+8 অর্থাৎ 4-এর সাথে 8-কে যোগ করবেন, যোগ করে 12 লিখে দিবেন। 12 লেখার পরে আপনি এখানে দুটো অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে রিসেট। তো রিসেটে দিবেন না, আমাদের যদি আরেকটা রেজাল্ট বের করতে চান তাহলে রিসেট আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে রেজাল্টটা চলে আসবে। তো এই লিঙ্কটা অনেক বিজি থাকে, অনেক সময় এখান থেকে রেজাল্ট সহজে বের করা যায় না। যেটা দেখিয়েছি eboardresult.gov.bd, এখান থেকে আপনি রেজাল্ট বের করবেন। ওকে, গেল অনলাইন প্রক্রিয়া। এরপরে আপনি যে মোবাইল দিয়ে, সিম দিয়ে, আপনার কোনো অ্যানালগ সেট দিয়ে আপনি রেজাল্ট বের করতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে প্রথমে সকল ক্যাপিটাল লেটার লিখতে হবে, এসএসসি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে সাপোজ আপনি টেকনিক্যাল স্টুডেন্ট, টিইসি, স্পেস দিবেন। তারপরে কী করতে হবে, তারপরে হচ্ছে 6 ডিজিট রুল। তো আপনি 6 ডিজিটের রুল দিয়ে দিবেন, এরপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে যেটা করতে হবে, 2020 যেহেতু রেজাল্টটা 2020 সালের রেজাল্ট দিয়ে দিবেন। এই যে মেসেজ অপশনে আর কোনো কাজ নেই, জাস্ট আপনি সেন্ডিং অপশনে গিয়ে সেন্ডিং অপশনের সকল অপারেটরের জন্য একটা কোড, সেটা হচ্ছে 16222, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক, রবি, জিপি সবগুলোর জন্য একটা কোড। এই কোডে মেসেজটা সেন্ড করে দিবেন, সেফ হয়ে যাবে। এখন সাপোজ যারা কী করতে চান, ধরেন আপনি দাখিলে আছেন, মাদ্রাসার রেজাল্ট বের করতে চান, তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে DAKHIL। স্পেলিংটা খেয়াল করবেন, আদারওয়াইজ রেজাল্ট আসবে না। এরপরে আপনাদের দাখিলে তো যেহেতু মাদ্রাসা বোর্ড, তাহলে MAD। এরপরে রোল নাম্বার, 6 ডিজিট রোল নাম্বার, সাপোজ 0। এরপর যেটা করতে হবে, স্পেস দিয়ে আপনাকে 2020। স্পেস তো নিশ্চয় জানেন, স্পেস মানে ফাঁকা, ফাঁকা দিতে হবে। ওকে, এখানে মেসেজ অপশানে আর কোনো কাজ নেই, এই অপশনটায় আর কোনো কাজ নেই, সেভ। এখন রিসিপেন্ট অর্থাৎ সেন্ডিং অপশানে গিয়ে 16222 সেন্ড করে দিবেন। দেন আপনি যদি কি হয়ে থাকেন, আপনি যদি জেনারেল লাইনের হয়ে থাকেন, এটা তো ভেরি ইজি, এসএসসি স্পেস, এখন আপনি কোন বোর্ডে আছেন। আপনি যদি ঢাকা বোর্ডে হয়, DHA। আপনি যদি কুমিল্লা বোর্ডে হন, তাহলে COM। আপনি যদি ময়মনসিংহ বোর্ডে হন, MYM। আপনি যদি সিলেট বোর্ডে হন, SYL। এভাবে আপনি আপনার বোর্ডের প্রথম 3টা লেটার ক্যাপিটাল লেটারে দিয়ে দিবেন। দেওয়ার পরে সাপোজ আপনি ডাকাটা বের করতে চাচ্ছেন, ডাকা স্পেস দিবেন, তারপর রোল নাম্বার, 6 ডিজিটের রোল নাম্বার। দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে 2020 লিখে দিতে হবে। মেসেজ অপশানে আর কোনো কাজ নেই, এখন আপনি শুধু সেন্ডিং অপশানে গিয়ে 16222, সকল অপারেটর থেকে একই কোড, এটাতে আপনি সেন্ড করে দেবেন। আর যাদের বোর্ডের নামগুলো হয়তো মনে নাই বা বোর্ডের স্পেলিংগুলো কেমন আপনি কনফিউশনে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য একটা পিকচার দিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে বরিশাল বোর্ডের জন্য BAR, চিটাগাং বোর্ডের জন্য CHI, কুমিল্লা বোর্ডের জন্য COM, ঢাকা বোর্ডের জন্য DHA, দিনাজপুর DIN, যশোরের জন্য JOS, মাদ্রাসা MAD, রাজশাহী RAG, সিলেট SYL, টেকনিক্যাল TEC, ময়মনসিংহ MYM। স্ক্রিনশট দিয়ে নেন, তাহলে
রেজাল্ট বাইরে করার সময় আর আপনার বোর্ডটা ভুল হবে না বা রেজাল্ট আপনি স্মুথলি পারফেক্টলি বের করতে পারবেন। আসলে সব কিছু করার পরেও অনেক সময় রেজাল্ট আসে না, এর জন্য ধৈর্য ধারণ করতে হবে, কারণ আমাদের নেট স্পিডের উপর নির্ভর করে আপনার রেজাল্টটা অনেক সময় ব্যস্ততার কারণে, ওয়েবসাইটের ব্যস্ততার কারণেও রেজাল্ট আসে না। তো আশা করি কন্টেন্ট আপনাদের উপকারে আসবে, তাড়াতাড়ি রেজাল্ট পেতে আপনাদের সহায়ক ভূমিকা পালন করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি মনে করেন যে এটা আপনার প্রথমবারও প্রক্রিয়াটা জানা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।